আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবসময়ের মতো আজকেও আমার নতুন একটি ভিডিও আসছে। তো এটা হচ্ছে জ্বরের পরের দিনের অবস্থা, বাসার এই অবস্থা হয়েছিল আর কি। তো যাই হোক, একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার সিম গাছগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তো এখানে আমি সামনে লাউ গাছ বুনছি, সেই লাউ গাছের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউ গাছটা একটু একটু করে বড় হচ্ছে, আশা করি হয়তো বা সামনে লাউ ধরবে ইনশাল্লাহ। তো এর আগেও আমি এই গাছগুলো দেখিয়েছি আমার আরও একটি ভিডিওতে, যারা দেখেছেন তার আগে তারা হয়তো তো জানেন। তো আমি আজকে যখন বয়সটা দিচ্ছি, আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ, তো 26 অক্টোবর আমি বয়সটা দিচ্ছি, আজকে দিচ্ছি, ভিডিওটা হয়তো আজকে ইউটিউবে যাবে এই আর কি। তো এটা আমার ছিল গতকালের ভাত, রান্না করা ভাত, সেই ভাতগুলা আমি এটা আজকে না, যেহেতু এটা 22 তারিখে ছিল, 22 তারিখে সকালবেলার ভাত ছিল, সেই ভাতটা আমি আসলে ভাজি করবো। আর ভাতটা বেজে খেলে মজাটা অন্যরকম লাগে, সেজন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার বাসায় যা ছিল সবজি আমি সেগুলাই নিয়েছি, সবজি ছিল না, যাই ছিল আর কি, এগুলো দরকার, এগুলো হলেই হবে। তো নিয়েছি 2টি ডিম, ধনিয়া পাতা আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এগুলাই। তো আমি আজকে এগুলো দিয়ে আমার আজকে রেসিপিটি তৈরি করব। যেহেতু ভাতগুলো যদি একটু ডিম দিয়ে এগুলো দিয়ে ভেজে নেওয়া যায়, আসলে ফ্রাইড রাইসের মতো ভালোই লাগবে। ফ্রাইড রাইস তো আর বলা যায় না, তারপরও ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়ে গেছেন বা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার শুরুতে আপনারা একটি লাইক দিয়ে দেবেন, আপনার একটি লাইকে হয়তো আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে, আর অনেকে হয়তো আমাকে দেখা শুরু করবে বা দেখতে পারবে আপনাদের সহযোগিতায়। তো চাই আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে, আশা করি আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে আমার এই ভাতবাজিগুলো আশা করি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে দিব। তো রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানাতে পারে চাইলেই, একেবারে সহজ, ছোটোবেলা থেকে খেয়ে আসছি। আমরা যখন ছোট ছিলাম, সকালে যখন মানে তেমন কোনো নাস্তা কিছু থাকতো না, তখন আমার মা এইভাবে আমাদের ভাত ভেজে দিত, ভালোই লাগতো। ভাই বোনেরা ছিলাম তখন অনেক মজা করে খাইতাম। আসলে মায়ের হাতে রান্না, পৃথিবীর সব মায়ের হাতে রান্নাই মনে হয় মজা, সব মায়ের রান্নাই মনে হয় এক, মায়েদের হাতে রান্নার স্বাদই অন্যরকম। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, আমার চ্যানেলটি হয়তো একটু একটু করে কখনো বড় হবে, আর আমি অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ সামনের দিকে, আশা করি আপনারা দেখতে পারবেন। তো আমি রান্না ভাতটা বাস প্রায় রান্না হয়ে গেছে, আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি হালকাভাবে ভেজে নামিয়ে নিব। তো দেখতে এরকম হয়েছে, এখানে চাইলে হলুদ দেওয়া যেত, যারা হলুদ দিতে মানে পছন্দ করেন একটু হলুদ দিয়ে নেবেন, দেখতে আরও সুন্দর লাগবো। আমি যেহেতু হলুদ দিতে পছন্দ করি না ভাত ভাজিতে, সেজন্য আমি হলুদ দিই নাই। এখানে অনেক কিছু অ্যাড করা যায়, অনেক কিছু দেওয়া যায়। আসলে খাওয়া আমরা যদি একটু অন্যরকমভাবে তৈরি করি বা একটু ঘুরায় ফিরে করা যায়, এদিক সেদিক করলেই কিন্তু হয়ে যায়, তাহলে কিন্তু আসলে ভালোই লাগে। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তো শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।